পেবলস বেঙ্গলি। নীল নেকড়ে। একসময় জঙ্গলে একটা নেকড়ে বাস করত। ও একদিন কোনো খাবার খুঁজে না পাওয়ায় খুব ক্ষুধার্ত হয়ে গেছিল। ও সারা জঙ্গলে ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও খাবার পেল না। অবশেষে ও শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। শহরে ঢুকতে ঢুকতে ও কিছু কুকুরের আওয়াজ শুনতে পেল। ও কাছেই দেখলো কুকুরের দল ওকে তাড়া করে আসছে। তাই ও ছুটে এক রঞ্জকের বাড়িতে ঢুকে পড়ল আর নীল রঙে ভরা একটা পিপের মধ্যে পড়ে গেল। যেই কুকুরেরা ওকে তাড়া করছিল তারা ওকে খুঁজে না পেয়ে ফিরে গেল। নেকড়েটা পিপে থেকে নীল হয়ে বেরোলো আর জঙ্গলের দিকে ফিরে গেল। জঙ্গলের সমস্ত জন্তুরা একটা নতুন জীব দেখে খুব ভয় পেয়ে গেল। নেকড়েটি কিন্তু বুঝতে পারল যে জন্তুরা ওকে দেখে ভয় পাচ্ছে, আর ও সেটার সুবিধে নেওয়ার চেষ্টা করল। ও জন্তুদের নিজেদের কাছে ডাকলো। ও আমার বন্ধুরা, আমায় স্বর্গের দেবতারা পাঠিয়েছে তোমার সবাইকে রক্ষা করার জন্য। আমি এই জঙ্গলের রাজা হব। সব জন্তুরা খুব খুশি হলো শুনে। প্রত্যেক দিন তারা ওকে খাবার দিত আর ওর সমস্ত প্রয়োজন মিটিয়ে দিত। একদিন যখন নেকড়ে রাজা নিজের দরবারে বসেছিল, ও এক পাল নেকড়ের ডাক শুনতে পেল জঙ্গলে। ও বহুদিন এরম আওয়াজ শোনেনি, ওর খুব ভালো লাগলো। ও যে রাজা এটা ভুলে ও ওদের সাথে ডাকতে আরম্ভ করে দিল। ওই মুহূর্তে সব জন্তুরা জেনে গেল যে আসলে ও কে, আর রাগে তাড়া করতে গেল, কিন্তু নেকড়েটি আগেই পালিয়ে গেছিল। আমরা যা নই তা দেখাবো না কখনোই। দ্য ব্লু জ্যাকল। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ জ্যাকল ইন আ ফরেস্ট। হি ডিড নট গেট দ্য ডেজ ফুড, সো হি ওয়াজ ভেরি হাংগ্রি অ্যান্ড ওয়ান্ডার থ্রু আউট দ্য ফরেস্ট বাট কুড নট ফাইন্ড এনি ফুড। ফাইনালি হি ডিসাইডেড টু গো টু দ্য সিটি। অ্যাজ হি ওয়াজ ওয়াকিং ইন টু দ্য সিটি হি হার্ড সাম ডগস বার্ক। Soon, he found a group of dogs running towards him. So he rushed into a nearby house which belonged to a dyer and fell into a tub filled with blue dye. The dogs who were chasing him returned back as they did not find him. The jackal came out blue from the tub and went into the forest. All the animals in the forest were frightened to see a new animal. The jackal realized that all the animals were afraid of him and took advantage of the situation. He called the animals towards him. Oh my dear friends, I have been sent by the gods in heaven to protect all of you. I will be the king of this jungle. All the animals were very happy. Every day they served him food and took care of all his needs. They came to him with their problems and listen to what their king said. One day, as the king jackal was sitting by the court, he heard a pack of jackals howling in the forest. For a long time, he had not heard these voices. He felt very happy. Forgetting he was the king, he howled back. Immediately, all the animals knew who he really was and started chasing him in anger. But the jackal, he was already on the run. Moral, we should never pretend to be what we are not. Pebbles Bengali.